আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে একটি ভিডিও নিয়ে হয়েছে, আশা করি এই নতুন ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ছোট পটে এই দুইটা গাছ মাশাল্লাহ অনেক সুন্দরভাবে গ্রো করছে, তবে দেখা যায় যে আরও অনেক গাছ আছে, ওইগুলো গাছও ছোট ছোট পটে অনেক সুন্দরভাবে বাড়ছে। তবে এই গাছগুলো বাড়ার কারণ কী, কীভাবে বাড়ছে আমি আজকে ভিডিওটিতে বলে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কীভাবে ছোট পটে এলোভেরা গাছ খুব সুন্দরভাবে গ্রো করতে পারবেন সেটাও বলে দেব। এই গাছগুলো শুধু লাগানোই হয়, লাগানোর পর যে যত্নটা নেওয়া লাগে এটা নেওয়া হয় না। যত্ন না নিয়েও এত সুন্দর কীভাবে মোটা এবং এত সুন্দর কীভাবে, তার যে মেন কারণটা আছে সেটা হলো মাটিটা প্রস্তুত করা। আমি যখন এলোভেরা গাছ লাগাই তার মাটিটা যে আমরা প্রস্তুত করি, এই মাটি নিয়ে আবার আমার ছোট বোনে গাছ লাগাই, আমার থেকে চারা নিয়ে, যে বড় বড় গাছগুলো আছে আমার সেখান থেকে চারা তুলে আবার লাগাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে লাগানোর সময় যে মাটিটা প্রস্তুত করা থাকে, আমি যেভাবে প্রস্তুত করে থাকি, তো সেই সময় সেখান থেকে এই মাটিটা নিয়ে থাকে। এই কারণে দেখা যায় যে মাটির যে পুষ্টি গুণাগুণ আছে মাটিতে, এইগুলো গাছে পায়। পরে যেহেতু ওই পুষ্টি গুণাগুণগুলো গাছে পেয়ে থাকে, এই কারণে গাছগুলো এত সুন্দর এবং সতেজ আছে। তবে যদি যত্ন নেওয়া হয় তাহলে দেখা যাবে যে আরও সুন্দর এবং সতেজ হবে। এই গাছগুলোর পাতা মাশাল্লাহ অনেক মোটা তাজা আছে, আর কালো কালো দাগগুলো বেশ কম দেখা দিছে। একটা গাছে তো দেখা দেয় না, যে সাদা পটটা আছে সেই সাদা পটে কালো কালো দাগ বেশি দেখা দেয় না, কিন্তু এই পটে একটু দেখা দিছে। এই পটগুলো দেখা যায় যে গাছের নিচে থাকে, তো সেই কারণে একটু ময়লা পড়ে আছে, এই ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। আর পানি দেওয়া হয়েছে একটু আগে, আমি আর পানি দিব না, আপনাদের সাথে শুধু গাছের যত্নটা শেয়ার করবো আজকে। তো প্রথমে যেটা করলাম, আমি গাছগুলো পরিষ্কার করে নিলাম, আর গাছের যে নিচে পাতাগুলো আছে এই নিচে পাতাগুলো তুলে দিলাম। যখন মা গাছের গোড়ায় ছোট চারা থাকে তখন সেই ছোট চারার উপর থেকে আর পাতা তুলি না। পাতা তুলে দেখা যায় যে যে ছোট চারাটা আছে সেই ছোট চারাটা মাটি চাপা পেয়ে মারা যায়, এখন আর তোলা হয় না। যদি পাতার গোড়াতে আর চারা না থাকে সেই ক্ষেত্রে তুলে ফেলি সব পাতা। যত্ন নেওয়ার সময় একটি ডাল ভেঙে গেছে, যদি ডাল ভেঙে যায় তাহলে দেখা যায় যে ডালটা শুকিয়ে আসা শুরু করে, সেক্ষেত্রে আর ভালো দেখায় না। আপনার যখন যত্ন নেবেন এলোভেরা গাছে তখন একটু সাবধানতার সাথে কেয়ার করবেন এলোভেরা গাছ, যেহেতু এটা ভিতরে জেল থাকে, পানি থাকে, সেক্ষেত্রে দেখা যায় খুব সহজে ভেঙে যায়। এলোভেরা গাছে আজকে যে খাবারটা দেব সেটি হচ্ছে সিদ্ধ আলোর খোসা। এখানে আলো সিদ্ধ হওয়ার পরে যে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয় সেটা ফেলে না দিয়ে আমি এলোভেরা গাছে গোড়া দিয়ে থাকি, সবসময় দিয়ে থাকি। তো এটা আজকে গোড়াতে দিলাম, গোড়ার মাঝখানে দিই নাই, সাইড দিয়ে দিয়েছি। এটা যেহেতু একদম শুকানো না, তো শুকানোর ক্ষেত্রে যেটা হতো, শুকানো যদি দিতাম তাহলে গোড়াতে দিতাম, এটা যেহেতু ভেজা তাই আর গোড়াতে দিই নাই। এমনিতে গাছের গোড়াটাও ভেজা, এতে ফাঙ্গাস হয়ে যেতে পারে, এই কারণে আমি গাছের গোড়ার চারপাশে দিলাম ভালো করে। আপনারা অবশ্যই ভেজা থাকলে দিবেন না, আর বর্ষাকালে এটা দিবেন না, এখন যেহেতু আর বৃষ্টি হচ্ছে না তাই আমি এলোভেরা গাছে দিয়ে নিলাম। তো আপনারা চেষ্টা করবেন শীতকালে গাছের গোড়াতে এই খাবারটা দিতে, খুব বেশি ভালো হবে। আর আমি আপনাদের দেখানোর জন্য আজকে আর শুকাই নাই, আপনারা যদি বর্ষাকালে দেন তাহলে অবশ্যই একদিন শুকিয়ে দেবেন। আপনাদের দেখানোর জন্য আমি আজকে এইভাবে দিয়ে নিলাম। আপনারা যদি চান তাহলে কিন্তু এখন আলুর খোসার উপরে মাটি দিয়ে নিতে পারেন, এতে করে আলুর খোসাটা খুব সহজে পচে যাবে। এই ক্ষেত্রে দেখা যাবে গাছটা খুব সহজে আলুর যে পুষ্টি গুণাগুণটা আছে খুব সহজে নিতে পারবে। এই কারণে আপনারা চাইলে এখন আলুর খোসার উপরে মাটি দিয়ে নিতে পারেন। এরপর থেকে বলবো গাছ লাগানোর পর যেন গাছের যত্ন নেয়। ঈদের আগে ভিডিও ছিল এটাই, ঈদের পরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঈদের আগে আর ভিডিও দিব না। সবাইকে ঈদ মোবারক। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি লাইক দিবেন, আপনারা একটি লাইক আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে, তো অবশ্যই এটি লাইক দিবেন। আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। যদি এই কাজটি আপনি অলরেডি করে দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে এই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।